ফের ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়েছে তিন। তো বন্ধুরা, এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে আমরা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখিনি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন মোটরসাইকেল আরোহীর। পুরুলিয়ার নিথিরিয়া থানার নিমডাঙ্গা গ্রামের কাছে শনিবার ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে টানা সড়ক অবরোধ গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদের নাম প্রকাশ বাউরি বয়স 37, বাহাদুর মুর্মু বয়স 39 এবং অজয় মুদি বয়স 35। বাড়ি নিথুরিয়া থানার বর্ষাটি কেলিয়া সুতা গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রকাশ বাহাদুর অজয় কাজ সেরে পঞ্চায়েত সড়কের উপর দিয়ে নিজেদের গ্রামে ফিরছিলেন। হঠাৎ নিমডাঙ্গা গ্রামের কাছে ওই ঘটনা। কী ঘটেছে তা খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ। তার প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ওই তিন যুবক যে মোটরসাইকেলে আসছিলেন সেটির উপর দিয়ে একটি লরি চলে যাওয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত তিনজনের বয়স 35 থেকে 40 মধ্যে। কাজ ছেড়ে একেই বাইক করে বাড়ি ফিরছিলেন তারা। হঠাৎ একটি স্কুটি নামে এসে যাওয়ায় সেটিকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যায় এবং তাদের বাইক। তারপর ওঠার সময় মেলেনি, পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মেরে তাদের চাপেই সব শেষ। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনজনের কারণে মাথাতে হেলমেট ছিল না। ঘটনার পর থেকে উত্তাল পঞ্চায়েত সড়ক। উত্তেজিত জনতা ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত এবং এনসিপি অজয় গণপতিকে। হাজির বিশাল পুলিশ বাহিনী। দুপুর 12:30 নাগাদ ঘটনাটি ঘটলেও 3 ঘন্টা ধরে বিক্ষোভ চললে বলে খবর। উল্লেখ্য, এদিন সকালে পুরুলিয়াতে অন্যান্য একটি পথ দুর্ঘটনায় মৃত হয় এক স্কুল ছাত্রীর এবং বরাবর রাজ্য সড়কের উপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অদূরে পথ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম পিউ বাউরি, বাড়ি আদ্রা থানার দোলনডেঙ্গা গ্রামে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।